পরীক্ষা হয়েছে এই নয়শো একাশি পরীক্ষার ভিত্তিতে আমরা যতজনের মধ্যে সংক্রমণ পেয়েছি গত চব্বিশ ঘন্টায় সেই সংখ্যা হচ্ছে চুয়ান্ন জন চুয়ান্ন জনের মধ্যে আমরা নতুন করে যত চব্বিশ ঘন্টার মধ্যে কোভিড উনিশের সংক্রমণ পেয়েছি সর্বমোট কোভিড উনিশ সংক্রমণের সংখ্যা দুশো গত চব্বিশ ঘন্টায় মৃত্যুর সং কোভিড উনিশ সংক্রান্ত সংক্রমণ নিয়ে মৃত্যুবরণ করেছেন তিনজন মোট মৃত্যুর সংখ্যা বিশ গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে সুস্থ হয়েছেন এরকম কেউ নেই তার মানে হচ্ছে যে যাদের মধ্যে আমরা পরপর দুটো পরীক্ষায় সংক্রমণ যখন পাই না তখন আমরা তাদেরকে বলে থাকি কোভিডের সংক্রমণ মুক্ত হয়েছেন সেরকম সংখ্যা নেই সর্বমোট তাহলে তেত্রিশ আমি যেই চুয়ান্ন জনের কথা বললাম সেই চুয়ান্ন জনের বিষয়ে একটু বিস্তারিত বিশ্লেষণ চুয়ান্ন জনের মধ্যে পুরুষ ৩৩ জন মহিলা একুশ জন বয়সের হিসাবে এগারো থেকে বিশ বছর বয়সে পাঁচজন একুশ থেকে ত্রিশ বছর বয়সে পনেরো জন একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে দশ জন একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে সাতজন একান্ন থেকে ষাট বছর বয়সে সাতজন এবং ষাট উর্ধ রয়েছেন দশ জন এলাকা ভিত্তিক বিশ্লেষণে আমরা দেখতে পাই এই চুয়ান্ন জনের মধ্যে ঢাকা শহরে রয়েছেন উনচল্লিশ জন ঢাকা শহরের বাইরে ঢাকার অদূরে যে সমস্ত উপজেলা রয়েছে সেখানে একজন আর বাকিরা সবার ঢাকার বাইরে আমার কাছে এই তথ্য আমি আবার অধ্যাপক সানিয়া তাহমিনার কাছে দিচ্ছি ধন্যবাদ অধ্যাপক সাবরিনা ফ্লোরাকে আপনারা শুনলেন যে আসলে আমাদের গত চব্বিশ ঘন্টায় আমাদের তিনজন মানুষ মৃত্যুবরণ করেছেন আমরা তাদের রুহের মা ফেরাত কামনা করছি এবং সুস্থ হননি এর মানে না যে তারা অনেক অসুস্থ অবস্থায় আছেন তাদের পিসিআর নেগেটিভ হয়নি এটাই হলো আসল কথা এবং আমরা এখানে আর কয়েকটা বলছি যে আমরা যে পরীক্ষার মাধ্যমে এইটাকে কোভিড নাইন্টিন বলি সেটা হচ্ছে এখন পর্যন্ত আমরা পিসিআর পরীক্ষা করছি এটাই গোল্ড স্ট্যান্ডার্ড এখানে ঢাকা এবং ঢাকার বাইরে অদ্যাবধি আমরা ষোলোটি জায়গায় এই টেস্ট করা শুরু করেছি এর মধ্যে ঢাকায় গত চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে পাঁচশো তেষট্টিটি এবং ঢাকার বাইরে মোট নমুনা সংগ্রহ হয়েছে চারশো পঁচিশটি এবং টোটাল নমুনা সংগ্রহ হয়েছে নয়শো অষ্টআশিটি এবং পরীক্ষা সম্পন্ন হয়েছে নয়শো একাশিটি এখানে সাতটি পরীক্ষা করার না হওয়ার পিছনে বিভিন্ন কারণ আছে সেগুলো আর আমি এখানে বিস্তারিত বলছি না এগুলো আমরা পরবর্তীতে এই পরীক্ষাগুলো করব আমরা আপনারা জানেন যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যারা নমুনা সংগ্রহ করে এবং যারা চিকিৎসা সেবা দেন এই এবং যারা এই পরীক্ষাটা করেন আমাদের ল্যাবরেটরিতে তাদের জন্য অত্যাবশ্যকীয় একটা জিনিস হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইউনি ইকুইপমেন্ট এবং এই পিপির মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস আছে আপনারা এতদিনে জেনে গেছেন যেখানে আমাদের সারা শরীর ঢাকার জন্য একটা জিনিস আছে আমাদের সার্জিক্যাল মাস্ক আছে আমাদের এন নাইনটি ফাইভ মাস্ক আছে গ্লাভস আছে এরকম অনেক কিছু আছে এবং আমি ইভেন আমাদের যে যেটা দিয়ে আমরা হ্যান্ড স্যানিটাইজিং করি সেটাও একটা প্রোটেকটিভ ইকুইপমেন্টের মধ্যেও পড়ে যদিও এটা এক ধরনের কেমিক্যালস এবং সেইটা আমাদের কিন্তু এই পর্যন্ত আপনারা জানেন যে আমরা ছয় লক্ষ একানব্বই হাজার দুইশো বিরানব্বইটি পিপি আমরা সংগ্রহ করেছি যার মধ্যে আমাদের এই পর্যন্ত চার লক্ষ সত্তর হাজার সাতশো চুয়াত্তরটি বিতরণ করা হয়েছে এবং আসলে হয়তো মনে হচ্ছে যে সংখ্যায় অনেক বেশি কিন্তু প্রয়োজনের তুলনায় হয়তো আমাদের আরও বেশি লাগছে এবং আমরা প্রতিদিন সংগ্রহ করছি এবং আপনারা জানেন বিশ্বব্যাপী এই পিপির এখন একটা ভীষণভাবে একটা ক্রাইসিস যাচ্ছে এবং আমরা দিনরাত পরিশ্রম করে এই পিপির সংগ্রহ বাড়ানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমাদের মজুদ আছে দুই লক্ষ বিশ হাজার পাঁচশো আঠারোটি পিপি এবং আমরা এটাকে আরও বাড়াচ্ছি প্রথম দিকে আপনারা পিপির একটু সমস্যা ছিল এখন আমরা এটাকে আরও বেশি করে দিচ্ছি সব জায়গায় এবং আমরা এ ব্যাপারে বিভিন্ন সরকারি এবং বেসরকারি জায়গা থেকে আমরা বিভিন্ন রকম সহযোগিতা অনুদান পেয়েছি এটা আমাদের আপনারা জানেন যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এসিআই লিমিটেড ডেল্টা ফার্মাসিউটিক্যালস দি একমি ল্যাবরেটরি বিকন ফার্মাসিউটিক্যালস এরা তো করেছেন এছাড়া এর আগে যেটা আমাদের ছিল যে মেসার স্পেকট্রা অক্সিজেন লিমিটেড আমাদেরকে দু থেকে এপ্রিলের দু থেকে জুন দু হাজার বিশ এই তিন মাস করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানকারী হাসপাতাল সমূহে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে এবং ওয়াটার এইড বাংলাদেশ আমাদের স্প্রে মেশিন সহ জীবাণুনাশক প্রদান করেছে যেগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা এগুলো দিয়েছি বিভিন্ন হাসপাতালে এবং আমাদের বিভিন্ন গাড়ি যেগুলো বহন করে আমাদের রোগীদেরকে অথবা রোগীর মৃতদেহকে সেইগুলো আমরা এইগুলো সাহায্যে আমরা এগুলো ডিসইনফেক্ট্যান্ট করি কোকাকোলা স্বাস্থ্য দপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র সহ করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দর্শক এতক্ষণ আপনারা করোনা বিষয়ক সর্বশেষ পরিস্থিতি শুনলেন মাধ্যমে আমরাও অবগত হলাম দর্শক আপনারা বুঝতে পারছেন যে এই করোনা পরিস্থিতির আমরা সর্বশেষ পরিস্থিতি শুনলাম বিশেষ করে আমরা আজকের যে অনুষ্ঠান আবার আমরা ফিরে আসছি আমি অধ্যাপক মালিকের সাথে কাছে আসছি বেশ কিছু প্রশ্ন এসেছে তার মধ্যে মোহাম্মদ আজিউল্লাহ একজন জানতে চাইছেন যে গর্ভবতী মায়েদের যদি এই করোনা ভাইরাসে আক্রান্ত করে সেক্ষেত্রে তার গর্ভস্থ শিশুর করোনা সংক্রমিত হবে ছাড় বা আর বিষয়গুলো বললাম না তবে আমাদের এখানে সর্বমোট আমরা দশ হাজার একশো জনকে আমরা এটা কি ফ্লোরা বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন